কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় চারজন মারা গেছে। তারা জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। এছাড়া জেলায় নতুন করে ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর ফরিদপুর জেলা কমিটির সভাপতি ডাক্তার মনিরুজ্জামান মারা গেছেন। জেলায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আখতার সহ চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০৫ জন। বরিশালে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। জেলায় সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯৮ জন, এর মধ্যে ৫৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।